कटमनी को लेकर के गौरव डांगा शहर से तृणमूल कांग्रेस सभापति तथा गौरव डांगा पौरसभा 5 नंबर वार्ड के काउंसिलर शंकर दत्त के विरुद्ध व्हाट्सएप में फैले काफी पोस्ट्स को लेकर के विरोध प्रदर्शन पे निकले तृणमूल कर्मी समर्थक। शुक्रवार शाम को गौरव डांगा पौरसभा से थाने तक एक विरोध रैली निकाली गई। वहीं गौरव डांगा थाना के सामने भी विरोध प्रदर्शन किया गया और डेप्यूटेशन दिया गया। वहीं तृणमूल समर्थकों का कहना है कि व्हाट्सएप और सोशल मीडिया में जिस प्रकार के पोस्टर्स और पोस्ट्स फैला रहे हैं उन्हें गिरफ्तार किया जाए। मामाटी कांग्रेसের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পরে আমরা প্রথমেই গোবরডাঙ্গা দুর্বৃত্ত মুক্ত করেছিলাম। এটা মানুষের কাছে আমাদের কমিটমেন্ট ছিল। এক সময় গোবরডাঙ্গা ছিল দুর্বৃত্তের আতঙ্ক, সমাজ বিরোধীরা এখানে দাপিয়ে বেড়াতো, প্রতিদিন খুন খারাপি বোমাবাজি ঘটনা ঘটত। আমরা ক্ষমতায় আসবার পরে আমরা সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করতে পেরেছি। তারা নানান রকম ফন্দি আঁটে, যাদের জন্য তাদের এই নিজেদের স্বেচ্ছাচারিত বা অপকর্ম করা সম্ভব হচ্ছে না, তাদেরকে কখনো কখনো টার্গেট করে বসে। এই সম্প্রতি যেমন আমাকে টার্গেট করেছে কিছু দুষ্কৃতি, কিছু কুচক্রী মানুষ, তারা তাদের নিজের নাম আড়ালে রেখে একটা ফেক শেয়ারিং তারা হোয়াটসঅ্যাপে করেছে, সেখানে আমার বিরুদ্ধে আরো কয়েকজনের নাম জড়িয়ে নানান রকম কুৎসা মিথ্যায় ভরা এক অভিযোগ।